টুবানের প্রথম সিলেট ভ্রমণ। শুরু করছি জাফলং দিয়ে। চারপাশটা এত সুন্দর, দেখে মন প্রাণ জড়িয়ে যায়। টুবানের সিলেট ভ্রমণটি ছিল দুই দিনের জন্য। সিলেটে সাধারণত সবাই বর্ষাকালেই আসে, বর্ষাকালেই সিলেট ভ্রমণের আসল মজা। কিন্তু আমাদের তো উপায় নেই, পরীক্ষা শেষ, তাই এই সময়ে আসা। তবে আমার মনে হয় প্রতিটি ঋতুরই আলাদা সৌন্দর্য থাকে, সেটাকে খুঁজে বের করতে হয়। এখন যে অংশটা দেখছেন, এটা ইন্ডিয়া। যে লোকগুলোকে দেখছেন তারাও ইন্ডিয়ান। আর এরা হচ্ছে আমাদের দেশি, মানে বাংলাদেশ। আমরা যে জায়গা পর্যন্ত এসেছি বর্ষার সময়, কিন্তু এতদূর আসা যায় না। ইন্ডিয়ার যে বর্ডার গার্ড, তার সাথে ছেলে কথায় ব্যস্ত, আর সেই সুযোগে আমিও একটু তাদের ক্যামেরাবন্দি করে নিলাম। তারা যখন হ্যান্ডশেক করছে, নিচে দেখেন একটা পাথরের লাইন, বর্ডার গার্ডের ওই পাশে ভারত, আর আমার ছেলে যে পাশে দাঁড়িয়ে সেটি বাংলাদেশ। মজা না? যে গর্তগুলো দেখছেন, এখানে ঢিল মারলে আগুন জ্বলে, তাই এই পাহাড়ের নাম আগুন পাহাড়। ওই যে ছেলে আগুন পাহাড়ের উপরে উঠছে। আগুন পাহাড়টা খুব একটা বড় নয়, ছোট, কিন্তু উচ্চতায় বেশ বড়। ছেলে হাই দিচ্ছে, এবার ছেলের বাবাও হাই দিচ্ছে। ছেলে যেদিক দিয়ে উঠেছে, এটা কিন্তু অনেক রিস্কি ছিল, কিন্তু ওর কাছে কোনো ব্যাপারই না। অনেক না বলার পরও সে এদিক দিয়েই উঠবে, আর আমি আর ওর বাবা অন্য আরেকটা পাশ দিয়ে উপরে উঠছিলাম। দেখেন উপরের জায়গাটা বেশ সুন্দর না? বিকেলবেলা কিন্তু খুব মজা হবে, তাই না? এই যে নিচে নামছে এখন, আমার না এই জায়গাটা দেখেই মনে হলো কি জানেন, বিকেলবেলা সবাই মিলে চড়ুই ভাতি খেলে খুব মজা হবে, তাই না? এবার আগুন পাহাড় থেকে নেমে অল্প কিছু সামনে এগুতেই একটা পুকুর। সেই পুকুরে দেখেন অদ্ভুত ঘটনা। কি বলেন তো, পুকুরে বেশ কয়েক জায়গায় সবসময় ভিতর থেকে গ্যাস বের হচ্ছে, এবং এখানে আগুনও জ্বালানো যায়। এখানে কয়েকজন লোক ছিল, ওরা বলল 100 টাকা দিলে নিচ থেকে কি পাইপ ঠিক করে দিবে না কি করবে, ওখানে আগুন জ্বালানো যায়। কিন্তু আমরা ভয় পেলাম, আমরা কোনোভাবেই সেটা করলাম না। এই যে দেখেন পুকুরের মধ্যে বেশ কয়েক জায়গায় উপর থেকে গ্যাস উঠছে, কি অদ্ভুত না? আমরা শুনতে চাইলাম, এই পুকুরে কি কেউ নামে? বলে হ্যাঁ, এই পুকুরে সবাই স্নানও করে। আমি হলে মনে হয় পারতাম না। আসলে পৃথিবীতে কত অদ্ভুত অদ্ভুত জিনিস আছে, দেখতে ভালোই লাগে না? ছেলে অনেক কিছু দেখছে, শিখছে। এই যে দেখছেন,
রাতের বললাম একটু দাঁড়াও কয়েকটা ছবি তুলে নিই। এবার যাত্রা শুরু করলাম ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে। কি সুন্দর না, নীল আকাশ আর সাথে একটা সাদা পায়রা। জায়গাটা আসলে অনেক সুন্দর, চোখ জড়িয়ে যায়, চোখের শান্তি, তাই না? সাদা পাথরে গিয়ে টুবান আর টুবানের বাবা পানিতে নামে, সাঁতার শেখে টুবান। বাবা যায়, কে সাঁতার শেখাচ্ছে বলেন তো? হ্যাঁ, টুবানকে যে সাঁতার শেখাচ্ছে সে নিজেও সাঁতার জানে না। আসলে আমরা তিনজনের কেউই সাঁতার জানি না, আমি, টুবানের বাবা, টুবান, কেউই না। এই যে দেখেন, টুবান কি সুন্দর বালু নিয়ে খেলছে। এরকম খেলা ও আরেকবারও খেলেছিল। আমরা একবার, টুবান, টুবানের বাবা, আমি, টুবানের দিদা, মামা সবাই মিলে সেন্ট মার্টিন, কক্সেস বাজার, বান্দরবন, খাগড়াছড়ি এখানে বেড়াতে গিয়েছিলাম। তখনও টুবান সমুদ্রের পাড়ে এভাবেই বালু নিয়ে খেলছিল। তখন অবশ্য অনেক ছোট ছিল, তখন বয়স কত ছিল, 5-5.5 এরকম। আসলে এই স্মৃতিগুলোই খুব ভালো লাগে, তাই না? আমি এগুলো করে রাখি কেন জানেন? আমার খুব ভালো লাগে, যখন কোনো কারণে মন খারাপ থাকে বা আগের কোনো কিছু মনে পড়ে, তখন আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। আপনাদের কার কেমন জানি না। এই যে টুবান একা একা খেলছে, পানি খুব অল্প ছিল। আসলে বর্ষার সময় অনেক পানি থাকে, কিন্তু এখন যেহেতু শীতের সময় তাই পানি অনেক কম। এই যে টুবান তার বাবার সাথে, এখানে একটু স্রোত ছিল কিন্তু তারপরও মানে খুব একটা পানি ছিল না। টুবান অনেক মজা করে। সাঁতার শেখাচ্ছে, দেখছেন না? এবার মনে হচ্ছে ছেলেটাকে সাঁতার শেখাতেই হবে, তাছাড়া আসলে পানিতে একটু ভয়ই লাগে, তাই না? আমি ওদের অনেকক্ষণ থেকে বারবার উঠতে বলছিলাম, কিন্তু টুবানের খেলাই শেষ হচ্ছিল না। জোর করে পরে টেনে নিয়ে আসা হয় তাকে। টুবান স্রোতে ভেসে যাচ্ছিল, বেশি পানি ছিল না তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব অল্প পানি তো। যাবার যাবে ভেসে, দেখছেন? সাদা পাথরে আসলে সবাই বলে বর্ষার সময় অনেক ভালো, চারপাশে অনেক পানি থাকে, পানিটা এত স্বচ্ছ যে সাঁতার কাটতেও ভালো লাগে। তার খেলা কোনোভাবেই শেষ হচ্ছিল না। এই যে দেখেন, তার বাবা তাকে জোর করে নিয়ে আসতে যাচ্ছে, সে আসবেই না। এবার যাত্রা শুরু করলাম রাতারগুলের দিকে। যেতে যেতে মাঠে মহেশ মহাশয়ের দেখা, তাই কিছুক্ষণ ভিডিও করে নেওয়া। টুবান দেখছিল আর বলছিল, কি বড় বড় শিং মা! আমরা এই ঘাট থেকে নৌকো নিয়ে রাতারগুলের উদ্দেশ্যে যাব। পানি যখন অনেক বেশি থাকে তখন এই ঘাটের একদম উঁচুতে এই পর্যন্ত পানি থাকে,
হ্যাঁ, আর যখন আরো বেশি থাকে তখন সামনে আরেকটা ঘাট আছে, ওইখান থেকে নৌকো করে আসতে হয়। তো আমরা প্রথমে রাতারগুড়ির উদ্দেশ্যে আমাদের আসলে দুইটা নৌকা পার হতে হবে। একটা নৌকায় গিয়ে নেমে কিছুক্ষণ হেঁটে পরে আবার আরেকটা। রাতারগুড়টা আমার বেশ লেগেছে। বর্ষার সময় যদিও অনেক ভালো, কিন্তু আমি যেহেতু সাঁতার জানি না বা আমরা কেউই জানি না, আমার কাছে এই সময়টাও খারাপ লাগেনি। হ্যাঁ, মানে ভয়টা একটু কম ছিল। আমরা তিনজন মিলেই একটা নৌকা নিই। মজার কথা, দেখেন ওরা কেউ ছবি তুলবে না, ভিডিও করবে না। হ্যাঁ, কিন্তু জানি ঠিকই যে আমি ক্যামেরা নিয়েই রেডি। হ্যাঁ, এই জন্য আমি ক্যামেরা নিয়ে রেডি, ওরা ক্যামেরার সামনে গিয়ে দেখেন কীভাবে পোজ দিচ্ছে। দেখেছেন কি সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে দিলাম। বাবা, এই স্টাইলটা হচ্ছে অনেকটা কিসের মতো বলেন তো? শাহরুখ খানের মতো না? যদিও আমার জামাইটা দেখতে একটু সালমান খানের মতো নিজেকে মনে করে আর কি। এইবার আমার রাজপুত্র, রাজপুত্রের স্টাইলটা কেমন হয়েছে বলেন তো? সেই না, রণবীর কাপুরের মতো নাকি অনেকটা? এই যে বাবা ছেলের স্টাইল দেওয়া শেষ, এরপরে কয়েকটা ছবি তুললাম ওদের ওখানে। হ্যাঁ, নীল আকাশ সাথে ওদের ছবি কয়েকটা তুলে দিলাম। ছেলের সেই মুডে আছে, ঠিক এখন একটু সাহসী হয়েছে, নাহলে ওইখানে দাঁড়িয়ে থাকা তো ডুবানের পক্ষে সম্ভব ছিল না। বেশ উপভোগ করছিলাম জার্নিটা। এই যে আমরা নৌকা দিয়ে নেমে এই যে এই জায়গা দিয়ে এই জঙ্গলটা দিয়ে সামনে হেঁটে, এটা কিন্তু বর্ষার সময় পানিতে ভরা থাকে। হ্যাঁ, তখন আর হেঁটে আসার কোনো উপায় থাকে না, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এই জায়গাটা আমরা হেঁটে এসে সামনে আরেকটা নৌকো নিয়ে ঘুরব। এখানে এখানে গাছ ছিল তমাল, তমাল গাছ, আমার এক বন্ধুর নাম তমাল। এই যে এই জায়গাটা খুব ভালো লাগছে আমার, খুব সুন্দর একটা জায়গা। মনে হচ্ছিল এখানে ঘন্টা পর ঘন্টা নদীতে নৌকো করে যদি বেড়াতে পারতাম খুব ভালো হতো, ভালোই লাগে। আমাদের যে মাঝে ছিল তার তার সে গান গাচ্ছিল, দুঃখিত গানটা শোনাতে পারলাম না। ওই যে ওখানে আরো কয়েকজন ছেলে আসছে, এখানে একটা মজার একটা জোকস ছিল। হ্যাঁ, টুয়ানের বাবা, আমি ওদের আমি একটু আইসি ভঙ্গিতে বসেছিলাম। তো টুবানের বাবা ছেলেদেরকে বলতেছিল, দেখেন মহারানী ভিক্টোরিয়া। ওরা বলে কোথায় কোথায়, পরে দেখতে পায় আমাকে। তো বলছে কি ঠিক বলছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, মহারানী ভিক্টোরিয়া। এই যে সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। এই এদিকে ছিল রোদ, হ্যাঁ এদিকে রোদ ছিল, রোদ ছিল, সামনে জায়গাটা সুন্দর ছিল। এই যে টুবানের মা নিজে নিজে নিজের ভিডিও করে, কারণ তার ভিডিও তো কেউ করে দেয় না, কি আর করার, নিজেরটা নিজেকেই করতে হবে। কি যে কথা হচ্ছিল এখন অতটা মনে নেই।
আরেকটু সামনে ওয়াচ টাওয়ার ছিল, কিন্তু দুঃখের বিষয় ওয়াচ টাওয়ারটা বন্ধ ছিল, তখন ওঠার কোনো নিয়ম ছিল না। অনেকেই হয়তো এর আগে যারা এসেছেন তারা ওয়াচ টাওয়ারে উঠেছেন, ওয়াচ টাওয়ারে উঠে নিশ্চিত দৃশ্যটা খুব উপভোগ ছিল, কিন্তু আমরা উঠতে পারিনি। এবার টুবান কি করে দেখেন, নৌকায় শুয়ে শুয়ে একটু ছায়া ছিল তো উপরে আকাশ দেখে, কি ভাবুক আমার বেটাটা। অন্য সময়ের তুলনায় ভিড় অনেক কম ছিল, সেজন্য আমরা আরাম করে সব দেখেছি। এই যে দেখেন উপরে গাছে অনেক অতিথি পাখি, বড় বড় সারস, কি সুন্দর লাগে। এখানে একটা জায়গা ছিল, জায়গাটাতে শুটিং হয়, আমরা কিছুক্ষণ ওই জায়গায় নেমে কিছু ফটোশ্যুট করি, টুবানের একটা ছোটো ভিডিও আছে আমরা দেখি। এই যে টুবান, টুবানের বাবা, এখানে শুটিং হয়, হ্যাঁ বিভিন্ন নাটকের বা বিভিন্ন কিছু শুটিং এখানে হয়। বর্ষার সময় নিশ্চয়ই এটা ডোবা থাকে, এটা ইয়ে থাকে না, কিন্তু এখন যেহেতু ফাঁকা শুকনো জায়গাটা, পানি অন্যদিকে, তো এই জায়গাটাতে শুটিং হয়। সুন্দর জায়গাটা, অনেক ভালোই লাগে জায়গাটা। গাছগুলোর যত দূর শিকড় দেখতেছেন তত দূর পর্যন্ত কিন্তু পানি উঠে, মানে গাছের প্রায় অর্ধেক পর্যন্ত পানিতে ডোবা থাকে। হ্যাঁ এই যে কিছুক্ষণ লাফালাফি ঝাপাঝাপি চলল, খেলাধুলা চলছে, তিং বিরিং চলছে। এবার মামুনির সাথে একটা সেলফি তোলার প্ল্যান চলছে। এই যে গাছগুলো দেখছেন না, এই গাছগুলোর উপর পর্যন্ত একদম পানি চলে যায় যখন বর্ষাকাল থাকে। এবার আমাদের ফেরার পালা, আমরা শুনিগ স্পট থেকে সামনের দিকে এবার রওনা দিচ্ছি। শান্তি শান্তি একটা জায়গা, বর্ষার সময় একবার আসব, ভয় লাগলে লাগবে, বর্ষার সময় জায়গাটা দেখার মতো। এই যে আবার একটু নিজেকে দেখা, এখন যাত্রা শুরু করছি মালনি ছড়া চা বাগানের উদ্দেশ্যে। চা বাগান এর আগে আমি দেখেছি, দার্জিলিং এ চা বাগান, পঞ্চগড়ে চা বাগান, তাই আমার কাছে চা বাগানটা নতুন কিছু না, কিন্তু তারপরও সবুজ দেখতে আমার খুব ভালো লাগে, সবুজ আমায় কাছে টান। সুন্দর না? এটা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহ, আর সিলেটে ডিসেম্বর মাসেই সকালে এবং সন্ধ্যায় বেশ ঠান্ডা, শীত, তাই আমাদের জ্যাকেট
সোয়েটার। যদিও সকালবেলা রোদ ছিল, কিন্তু তারপরও সিএনজিতে যাতায়াত, তো বাতাসটা যেন শরীরে কোনো ক্ষতি না করে সেজন্যই আসলে এই হালকা পাতলা জ্যাকেট গায়ে দেওয়া। টুবানের বাবা সামনে চলে যায়, টুবান আমাকে নিতে আসে। এই যে তারা দুজন। দুটি পাতা একটি কুড়ির দেশে, কিন্তু মজার কথা কি জানেন, সিলেটে গিয়ে আমরা সিলেটি কমলা লেবু খেতে পেলাম না। আমরা বেশ কয়েক জায়গায় বলেছি সিলেটের কমলা লেবু কি পাওয়া যায়, বলে কি না এখন আর সিলেটের কমলা লেবু পাওয়া যায় না। অনেক আগে নাকি যেত, কিন্তু এখন হচ্ছে সিলেটের কমলা লেবু তেমন একটা পাওয়া যায় না, আগের তুলনায় অনেক কম। আমি ভেবেছিলাম সিলেটে গিয়ে কমলা লেবু খাবো, ছোটবেলায় বইয়ে পড়েছিলাম সিলেটে কমলা লেবু। এই যে সিলেটে চা বাগানে আমরা হচ্ছে লজ্জাবতী গাছের সন্ধান পাই, তারপরে টুবানকে দেখাই, দেখো একটু ছুঁয়ে দিলে কিভাবে সে লজ্জায় পাতাটা গুটিয়ে ফেলে। এই লজ্জাবতী গাছ, আমরা ছোটবেলায় এটা কত করতাম, কে কে করেছেন এমন বলেন তো। এই যে লজ্জাবতী গাছের অনেক, এবার তারা কি দেখতে পায় জানেন, বানর। গাছে বেশ কয়েকটা বানর ছিল, নিচেও ছিল, তারপরে সামনে আর যাবে না, ভয় পায়। টুবান তো ভিতর ডিম, সে বানর দেখে আর সামনে যাবেই না, এখন এখান থেকে সবাই চলে আসবে। আমি আমার মতোই সাহসী নারী, ভয় পাই না, দেখছেন ওরা বানর দেখে ভয় পায়, আমি সুন্দর ভিডিও করি। এবার আমরা বানরের ভয়ে পালাই, টুবানও থাকবে না, টুবানের বাবাও থাকবে না, আমি একা একা আর কি করি, আমিও পালাই। শেষে টুবানের বাবার হাতে ক্যামেরাটা দিয়ে বললাম আমার এইটুকু ভিডিও করে দাও। ধন্যবাদ ডিয়ার হাজব্যান্ড। শেষ করছি টুবানের একটা পাখি পাখি ভিডিও দিয়ে। আচ্ছা বলেন তো এই ভিডিওর সাথে কোন গানটা যায়? এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।